এখন আমরা খুব বেকায়দাস, আমরা ইফতারের সময় বেগুনি খাই না? আরে কথা কয় না কেন, ওটা কি বেগুনি না সফকর্ন? বেগুনি। এখন প্রধানমন্ত্রী বলছে বেগুনের দাম বেশি, এখন আপনারা বেগুনি খাইবেন না, এখন কুমড়া দিয়া বেগুনি বানাইবেন। শ্রীলঙ্কায় যাব তো চাউলের দাম, তেলের দাম বেশি, আমাদের দেশে বেগুনের দাম বেশি, বেগুন বাদ দিয়া আপনারা কুমড়া দিয়া সব বানিয়ে খাইবেন। দেখছেন নি ঘিয়ের স্বাদ কি ওই ঘোলে পাওয়া যায়? ঘিয়ের স্বাদ যদি ঘোলে পাওয়া যায় তো ঘি বাদ দিয়ে মানুষ খালি ঘোলে খাইতো। ঘোলের বোতলের দাম 20 টাকা আর ঘিয়ের 100 গ্রাম দাম 300 টাকা, ঠিক কিনা? বাঙালি এক বছর পরে রমজান পাইছে, একটু সফট টপ খাইবে, এখন কয় বেগুনি বাদ দিয়া কুমড়া দিয়া খাও। তা আপনি এসি রুম বাদ দিয়া সাধারণ রুমে থাকেন না? ইয়া গণ্ডগ্রামের সর্বনিম্ন শ্রেণীর যে মানুষটা তার বাসায় এসে ঘুমান না কি কথা কন না কে? ও আপনার বেলা বান্না মরিস, আমাদের বেলা টান্না ধরিস, মহা মুসিবত। একটু সফট টপ খাইবেন, সেখানেও দুর্নীতি। কুমড়া দিয়া খা, কুমড়া দিয়া। আল্লাহ কত বিপদে আমাদের রাখছেন। আর 10-15 মিনিট বলি ভাই, কি বাড়ি যা কি করবেন এখন? হ্যাঁ বাড়ি যা কি করবেন? একটু ওয়াজ শোনেন আজকা, বয়ানটা যে বুত নবীর জীবনে শুরু করছি ইনশাআল্লাহ, বলেন জোরে বলি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বিশ্ব নবী ঈসা বলা নেতা ছিলেন, বিশ্ব নবীর বয়স যখন কম, হালিমা তো সাদিয়ার ঘরে যখন চলে গেলেন, একটা দুধ পান করে আর একটা দুধ পান করে না, কেন হালিমা বারবার লাগায়? বিশ্ব নবী হা দিশারা দিয়া বুঝায়, আমি একটা দুধ পান করবো আর একটা দুধ আমার ভাইয়ের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের এমপি মন্ত্রীরা বুট খায়, বুন্দিয়া খায়, হরেক রকম ইফতারি খায়, আর আমরা খাইতে গেলে বলে আপনারা কুমড়া দিয়া পেঁয়াজ বানাইয়া খান, কুমড়া দিয়া আপনারা সব বানাইয়া খান। আমাদের দেশের নেতারা জাহান্নাম দূরের কথা, জাহান্নামেরও ঘ্রাণেরা পাবে না। জান্নাত দূরের কথা, জাহান্নামের ঘ্রাণ পাবে কিনা সিন্দার বাবা। ওই দলের দালাল যদি কেউ থাকেন কথাটা গিয়ে বলেন, বিশ্ব নবী যে একটা দুধ পান করে হালিমা আর একটা দুধ পান করে ইশারা দিয়ে বোঝায়, একটা আমি খাবো আর একটা আমার দুধ ভাই খাবে, আল্লাহু আকবার। এটাই তো নেতা। ফাং জাইনাহু আলাহু ইল্লা মুরাতাহু কানাত মিনাল গাবিরিন, এমন নেতাকে তুমি স্মরণ করো, এমন নেতার আনুগত্য করো যেই নেতার পিছনে দৌড়াইতে তুমিও জান্নাতে যাইবা। ওরে আল্লাহর বান্দা, মায়া নবী একা একা ভেড়া চালান, বকরি চালান, উট চালান, দুম্মা চালান, খাদিজাতুল কবরা দেখে আমার নবীর প্রতি দুর্বল হয়ে গেলেন, সুবহানাল্লাহ। বল ডাক দিয়া কয় মুহাম্মদ, 11 বছর বয়সে 13 বছর বয়সে তুমি আমার ঘরে এসেছো, কোনো বেয়াদবিমূলক আচরণ তুমি কোনোদিন আমার সাথে করো নাই। অনেক রাখাল ছাগল চড়াতে গিয়া ছাগলের দুধ খেয়ে ফেলে, মোহাম্মদ তুমি কোনোদিন খাও নাই। যেই বকরিটা যেই ভেড়াটা আধা কেজি দুধ দিত, এখন প্রত্যেকটা ভেড়া বকরি 5 কেজি 10 কেজি করে দুধ দেয়, জোরে বলেন। ও মোহাম্মদ, মনে যদি কিছু না নাও, আমি খাদিজা তোমাকে বিবাহ করতে চাই, সুবহানাল্লাহ। অনেকে এখানে একটা খারাপ কথা বলে, খাদিজাকে নবী নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, না খাদিজা পছন্দ করতেন, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করতেই পারে, ঠিক কিনা? আল্লাহ নবী পছন্দ করতেন না, খাদিজা বিশ্ব নবীকে পছন্দ করতেন। এত সুন্দর পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে কিছুই না, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবী সুন্দর। নবীর টাকা নাই, নবী গরিব, আল্লাহর নবী রমজান মাসে রোজা রাখতেন, খাদিজা তাকায়া তাকায়া দেখতেন, হরেক রকমের খানা নিয়ে যাইতেন, নবী নিজে খাইতো না, যারা বেরোজাদার ওদেরকেও দিতেন।
তোমরাও খাও। বেরোজাদার দেইখা বলা হারে সারা দিন অনাহার, নিজে সব খাইতে পারত কিন্তু খায় না, আমাদেরও দেয়। তা দেখে বেরোজাদাররাও পরে দিন থেকে রোজা রাখা শুরু করেছে। বাজারে যখন ইফতারি করবেন, যারা বেরোজাদার তাদেরকেও ডাক দিবেন, আয় খা। ওদের যেন অনুভূতিতে আঘাত লাগে, রোজাদারের দিল বড় বড়, মুসলমানের কলিজা বড় বড়, ঠিক কিনা? এই সুযোগে অনেক মুনাফেক দেখবেন রমজান রোজা রাখে না, ইফতারির সময় ঠিকের ইফতারি খায়। ইফতারি কেন খা বলে? আপনারা তো বলেছেন আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে। আল্লাহ যদি ডাক দিয়ে বলে কপাল বড়া রোজা রাখো নাই, না রাখি নাই, নামাজ পড়ো নাই, না পড়ি নাই, জিকির করো না করি নাই, কোরআন পড়ো না পড়ি নাই, আল্লাহ যদি বলে ইফতারিও খাইতে পারো নাই, আল্লাহ ইফতারি খাইছে এটা ছাড়ি নেই। আছে না এমন ধান্দাবাজ? আছে না? কি দুঃখ, কি দুঃখ! বিশ্ব নবী মায়ার নবী আমার বলেন, আমি যখন রমজানে রোজা রাখতাম সবাই তাকায়া তাকায়া দেখতো আর বলতো টিলা মুহাম্মদ, মুহাম্মদ সত্য, আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহর গোলাম, মুহাম্মাদের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম, আল্লাহু আকবার। নবীর জন্য জাহান্নামের আগুন হারাম, আমরা তো সেই নবীর উম্মত, কথা বলেন না? আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করতে চান না? চান না? বিশ্ব নবী বলেন কোন মানুষ যদি চিহিরি খাওয়ার পর দুই রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করে বান্দা চা চাবে, আল্লাহ পাক তাহা কবুল করে নেবে। বুখারীর বর্ণনা এসেছেন, ভালো করে কান লাগাবেন, আমলের কথা বলছি। বুখারীর বর্ণনা এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহিরি খাইতেন, চিহিরি খাওয়ার পরে পান চাবাইতেন, বিড়ি টানতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহিরি খাওয়ার পরে সময় বাকি আছে দুই রাকাত নামাজ আদায় করতেন, সালাতুল হাজাত। কি নামাজ? সালাতুল হাজাত। সালাতুল হাজতের নামাজের এত দাম, এত দাম, এত দাম, রমজানে হলে তো কোনো কথাই নেই, এমনি দিনও এই নামাজ যে পরে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। চিহিরি খাওয়ার পর জবানটা বড় পবিত্র, বান্দা রোজার নিয়াত করে ফেলেছেন সলাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। নিয়মটাও বলে দেই, অন্য নামাজের মতো নফল নামাজ যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন। তারাবির নামাজ শেষ করেছেন, বাসায় গিয়ে ঘুমাইছেন, চিহিরি খেয়েছেন, চিহিরি খাওয়ার পর যাই নামাজ বিছাইয়া বাসা পড়তে পারবেন, মসজিদে পড়তে পারবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। আলহামদু সুরার পরে যে সুরাটা আপনার ভালো মুখস্থ সই শুদ্ধ আছে, ওই সুরা দিয়ে আপনি দুই রাকাত নামাজ শেষ করে সালাম ফিরে মাওলার কাছে হাত তুলে কান্না করে বলবেন, আল্লাহ এই সালাতুল হাজত দুই রাকাত নামাজটা তুমি কবুল করে নাও আল্লাহ। বুখারীর বর্ণনা আসছেন, ওই বান্দা হাত তুলে ওই নামাজে যাহা চাইবে আমার আল্লাহ তাহা কবুল করে নিবে। মাকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও যুবকেরা, ও যুবকেরা, ভালো করে শোনো, এখন তো যুবকদের ইবাদতের গন্ডি নাই, যুবকদের এখন চিন্তা রোজা শেষ করেই নামাজ থেকেই মসজিদ থেকে বাইর হইয়া ঠোঁটের মধ্যে আগরবাতি লাগায়, আসেনি মোমবাতি লাগাইয়া ঘরে, এই রোজা কবুল হবে না ভাই। সিহিরি খাইয়ায় ঠোঁটের মধ্যে মোমবাতি, মোমবাতি বুঝেন তো নাকি? হ্যাঁ, বুঝেছেন আমার কথা? সাবধান হে ভাই, রোজা যদি কবুল করতে চান এই সবান দ্বারা কোনো যেন অন্যায় গুনাহের কোনো কাজ না হয়। সবানটা পাক না না পাক, উজু না থাকলে সবান দিয়ে কোরআন পড়তে পারবেন, তাসবিহ পড়তে পারবেন, আল্লাহর নাম নিতে পারবেন। সবানের বড় দাম, বড় দাম,
বিশ্বনবী ইসাবানে বলেছেন, ও মুমিন তোমরা বেশি বেশি সালাতুল হাজতের নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও সব কিছু লুটে নাও, আল্লাহ দেওয়ার জন্য এই মাসে তৈয়ার। আরে ভাই জোরে বলেন না, খালি চাইবেন আর নিবেন, এখন তো চান না।